যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না তারা মনে করে যে নামাজ না পড়লে কি হইছে ঈমান তো যায় না যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামে কোনো ভাগ নাই কোনো অংশ না হিস্সা নাই নামাজ পড়ে না কেউ তার মানে সে অমুসলমান মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না এরপরে প্রশ্ন হলো প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা আমি একজন মুয়াজ্জিন আজান হওয়ার পর হাতে গোনা কয়েকজন মুসল্লি নামাজের জামাত আদায় করেন কিন্তু পার্শ্ববর্তী দোকানঘাটে মুসলমানের সন্তানরা আড্ডা দেয় নামাজ পড়ে না এমন অবস্থা কি করব পরামর্শ চাই এই রকম মুয়াজ্জিন যিনি তার এলাকার মুসল্লিদের নামাজ না পড়া নিয়ে চিন্তিত এই মুয়াজ্জিন আমাদেরকে আশার আলো দেখায় ইনশাআল্লাহ কারণ ইমাম মুয়াজ্জিন তারা যদি মনে করেন যে আমাদের এটা চাকরি আমি টাইমলি আজান দিলাম টাইমলি সময় মতো নামাজটা পড়ায় দিলাম আমার দায়িত্ব শেষ কয়জন আসলো না আসলো আমার দেখা দেখি নেই সেই ইমাম সে মুয়াজ্জিন কখনো আদর্শ ইমাম মুয়াজ্জিন হতে ইমাম মুয়াজ্জিন তো আদর্শ হবেন তারা যারা এলাকার বেনামাজিদেরকে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে আল্লাহর ঘরমুখী করবেন আল্লাহ থেকে দূরে যাওয়া মানুষগুলোকে আল্লাহর নিকটে আনবেন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার চেষ্টা করবেন এটাই হলো ইমাম মুয়াজ্জিন আদর্শ হলে তাদের কাজ এবং দায়িত্ব আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে মসজিদগুলোতে যে জামাতের আয়োজন হয় বিশেষ করে আমাদের এই বশিরপুরের কথা যদি আমরা বলি আমরা ছোটবেলা থেকে এই এলাকাতে দিনদারির যে চিত্র দেখে বড় হয়েছি এখন সে দিনদারির চিত্রটা দেখা যায় কিন্তু একটা বিষয় আমাকে খুব আশান্বিত করে যেটা আমাদের মানে সংসদ সদস্য বলেছেন কিছুটা তরুণরা এই সমাজের তরুণদের ক্ষেত্রে আমি বিশেষভাবে আশাবাদী কারণ আমি দেখেছি এখন মসজিদে শুধু মুরব্বীরা না উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা কাতারে মুসল্লি হিসাবে তাদেরকে আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ এই তরুণদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর পথ অনেক উজ্জ্বল হবে অতএব মুয়াজ্জিন সাহেব যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না তারা মনে করে যে নামাজ না পড়লে কি হয়েছে ঈমান তো যায় না নামাজ না পড়লে কি হয়েছে ঈমান আমাদের দেশে অনেক লোকের নামাজের জন্য ডাকলে বলে নামাজ না পড়লে কি হয়েছে আমার ঈমান ঠিক আছে বলে কি বলে না এটা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে আমার নাম আতর আলী অথচ গোসল করে না কয়েক মাস গায়ের থেকে দুর্গন্ধ আসে নাম হলো কি আতর আলী ওই লোকটার দাবি যেরকম নামাজ না পড়েও যে লোক দাবি করে যে নামাজ না পড়লে কি হয়েছে আমার ঈমান ঠিক আছে এই লোকটার দাবিও একই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রজুলি ওয়াশিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ একজন মানুষের সাথে ঈমান এবং শিরক শিরক এবং কুফরের একজন মানুষের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামে কোনো ভাগ নাই কোনো অংশ না হিস্সা নাই কত ডেঞ্জারাস কথা চিন্তা করেন অথচ আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হয়েছে ঈমান আছে পৃথিবীতে অনেক ইমামদের মতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকে বসে থাকে নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে ঈমান হয়ে যাবে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো নামাজ না পড়ার পরও যদি তার ভিতরে অপরাধ বোধ থাকে যে আমি নামাজ না পড়ে কাজটা ভালো করতেছি না তাহলে এই কারণে এর ইমানটা আছে একটু টিকে আছে তার এই ফতোয়ার কারণে আমরা কিছুটা বেঁচে গেছি না হলে অন্যান্য ইমামদের ফতোয়া অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত ত্যাগকারী সে মুসলমান এই মাসআলা যদি আমরা জানতাম বুঝতাম আর নিতাম তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে হয়তো বেনামাজি মুসলমান পাওয়া যেত মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমান তো মুসলমান কোনো মুনাফিকও নামাজ না পড়ে থাকতো নামাজ পড়ে না কেউ তার মানে সে অমুসলমান মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না কিন্তু আমাদের শয়তান আমাদেরকে এমনভাবে ভুলিয়ে রেখেছে আমরা মনে করি যে নামাজ টামাজ নাই কোনো কিছুর দরকার নাই আমার ইমান এত শক্ত যে এটা কোনোদিনই ছুটবে না ভাঙবে এটা ভুল ধারণা অতএব ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদেরকে উদ্যোগী হতে হবে মসজিদ কমিটিতে যারা দায়িত্বে থাকেন তাদের উদ্যোগ থাকতে হবে যে ইমাম মুয়াজ্জিনরা যাতে এলাকাবাসীকে কোরআন হাদিসের আলো দ্বারা আলোকিত করতে পারেন সেই সুযোগ সে ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে সে সহায়তা তাদেরকে করতে হবে মসজিদ কমিটির কাজ শুধুমাত্র মসজিদের স্ট্রাকচারাল বাহ্যিক উন্নতি করা নয় বরং মসজিদের মূল উদ্দেশ্য হলো সমাজকে আলোকিত করা সে আলো যেতে হয় সেজন্য
সব ধরনের সহায়তা ইমাম সাহেবদেরকে করতে হবে এবং সেরকম ইমাম নিয়োগ দিতে হবে সেরকম মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে যিনি এটাকে শুধু পেট পালার মাধ্যম করেন নাই বরং তিনি এটাকে দিন প্রচারের একটা উসিলা একটা মাধ্যম একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে গোটা সমাজকে আলোকিত করার চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদের সমাজে এরকম ইমাম মুয়াজ্জিন দিয়ে ভরিয়ে দেখ যারা সমাজকে নিয়ে ভাবে সমাজের মানুষকে সুন্দরের পথে আহ্বান করে এরপরে প্রশ্ন হলো প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না যেমন এই যে আপনি মাইক লাগিয়ে আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে আছে না নেই মাইক লাগায়া সারা রাত সারা দিন হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায় কোরআন তেলাওয়াত আপনি করলে সওয়াব পাবেন অন্যকে শুনাইলেও সওয়াব পাবেন কিন্তু জোর জোর করে কাউকে যদি শুনাইতে যান তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে আমি কি বুঝাইতে পারছি কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন সেটাও সওয়াবের কাজ কিন্তু আপনি মাইক লাগাইয়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন সেটা কিন্তু সওয়াবের কাজ এই মাহফিল সম্পর্কে আমরা সব জায়গায় বলি গভীর রাত পর্যন্ত এই যে মাহফিল করছি আমরা এটা সুন্নাহ সম্মত কোনো কাজ না এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না আদর্শ হলো রাতে যত দ্রুত মাহফিল শেষ করা যায় যাতে করে ফজর নামাজ পড়াটা সহজ হয় 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল হলো এরপরে যে খায় শুতে শুতে আরো দেরি হলো ফজর নামাজ মিস হয়ে গেল এই মাহফিল বা এই ওয়াজ শোনা বা ওয়াজ করার কোনো যৌক্তিকতা থাকতে কিন্তু আমরা সেটাই করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মসজিদে নববীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া সম্ভবত এতে গাফে ছিলেন পর্দা সরায়া লোকটাকে বললেন তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো জোরে তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শুনাইতে চাচ্ছ জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো আল্লাহকে শুনাইতে চাচ্ছ তো তো আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদুর মানুষের অন্তরের খবরও রাখে তিনি সব কিছু শুনতে পান এত চিৎকার করে বা আওয়াজ করে শব্দ করে জোর করে শোনানোর দরকার নাই তাকে তিনি আস্তে পড়লেও শুনেন তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে এবাদত গুজার মানুষ আছে মসজিদে তাদের ডিস্টার্ব হচ্ছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন ঠিক না ভাই ঠিক অতএব মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো জায়েজ নাই আপনি মাইক লাগায় কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে কারোর বাচ্চা আছে অসুস্থ কেউ হার্টের রোগী কেউ হয়তো ঘুমে আছেন কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয় এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না এটা ভুল কাজ অতএব কোরআন তেলাওয়াত হবে যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন যেমন আপনারা মাহফিলে এসেছেন আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে চান একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন এটা যৌক্তিক কিন্তু শুনতে চায় না একজন তার কানের কাছে বাইরের কাছে মাইক লাগিয়ে জোর করে শুনাইলেন এটা ইসলামে জায়েজ নাই কিন্তু আমরা অনেকেই করি